ইন্ডিয়াকে আমরা কবে দেখতে পাবো ফিফা ওয়ার্ল্ড কাপে হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব ফিফা ওয়ার্ল্ড কাপে দেখতে চান ফিফা প্রেসিডেন্ট গিয়ানি ইনফ্যান্টিনো ইন্ডিয়ান ফুটবলের সমর্থক হিসেবে আমাদের একটাই চাহিদা বা আশা বলতে পারো যারা বর্তমানে আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগালে বিভক্ত ইন্ডিয়ার ফুটবল ফ্যানসরা তারা একসময় একটা টিমের হয়েই সাপোর্ট করবে অর্থাৎ ইন্ডিয়ার হয়ে তাও ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে এই স্বপ্ন যেদিন পূর্ণ হবে সেদিনই কিন্তু ইন্ডিয়ান ফুটবল সমর্থক হিসেবে আমাদের সব থেকে বড়ো প্রাপ্তি হবে এই বিষয়ে স্বয়ং ফিফা প্রেসিডেন্ট গিয়ানি ইনফ্যান্টিনো জানিয়েছেন ইন্ডিয়া কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে এটাই তাদের আশা জিয়ানী জানিয়েছেন তারা ইন্ডিয়ান ফুটবলের ওপর অনেক বেশি ইনভেস্ট করছেন যাতে ইন্ডিয়ান ফুটবলের উন্নতি ঘটানো সম্ভব হয় আর যেহেতু দু সালে বত্রিশটা থেকে আটচল্লিশটা টিম হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপে তাই ইন্ডিয়ার কিন্তু একটা ভালো রকম সুযোগ আছে দু সাল অর্থাৎ পরবর্তী ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার এটাও কিন্তু জিয়ানি জানিয়েছেন তো এইটা যদি সত্যি হয় তাহলে আমাদের থেকে খুশি কিন্তু আর কেউ হবে না অর্থাৎ শুধুমাত্র ইন্ডিয়ান ফ্যান্সরা নয় পুরো ওয়ার্ল্ডের সমস্ত মানুষই চাইছে কিন্তু ইন্ডিয়া যাতে যত তাড়াতাড়ি সম্ভব ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে ফিফা এটা অবশ্যই চাইছে কারণ রেভিনিউ যেটা জেনারেট হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপে তার অনেকটাই কিন্তু আসছে ইন্ডিয়া থেকে তাই ইন্ডিয়া যদি কোয়ালিফাই করে ফিফা ওয়ার্ল্ড কাপে তাহলে ফিফার রেভিনিউ জেনারেটটা আরও অনেক পরিমাণে বেড়ে যাবে সেটা কিন্তু অবশ্যই একটা বড় কারণ ফিফার জন্য যাতে ইন্ডিয়া কোয়ালিফাই করে সেটাই কিন্তু চাইছে ফিফা বাট সবার আগে কিন্তু পরিবর্তন ঘটাতে হবে ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচারে ইন্ডিয়ান ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার যতদিন না উন্নত হবে ততদিন কিন্তু এটা সম্ভব হবে না নিঃসন্দেহে এটা একটা লং টার্ম প্রসেস হঠাৎ আজকে ভাবলাম ইন্ডিয়া কোয়ালিফাই করে যাবে ওয়ার্ল্ড কাপে কালকে কোয়ালিফাই করে গেল এটা কিন্তু কখনোই সম্ভব নয় ভিয়েতনামের ফুটবল দেখে আমাদের শিখতে হবে তারা কিন্তু লাস্ট দু তিন বছরে অনেকটাই উন্নতি করেছে এশিয়ার বুকে বর্তমানে অন্যতম বড় দল কিন্তু এই ভিয়েতনাম তো সেইভাবেই কিন্তু ইন্ডিয়ান ফুটবলকেও একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে কোয়ালিফাই করার জন্য সবার আগে ইন্ডিয়াকে এশিয়ার টপ টেন দেশের মধ্যে আসতে হবে তার পরবর্তী ধাপে কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা তো দেখা যাক আমরা তো আশা করবোই আশা করা ছাড়া বর্তমানে আমাদের কাছে কোনো উপায় নেই আমরা যেটা করতে পারি ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স হিসেবে আমরা প্রতিটা ম্যাচ দেখতে পারি ইন্ডিয়াকে সব রকমভাবে সাপোর্ট করতে পারি তাহলেই ধীরে ধীরে কিন্তু একদিন আমাদের স্বপ্ন পূরণ হতে পারে তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও অন্যদিকে বন্ধুরা পরবর্তী যে আপডেটগুলো দিয়ে দেবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে কালকে কিন্তু হায়দ্রাবাদ এফসি তাদের দুজন ইয়াংস্টার ফুটবলারের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে তার মধ্যে প্রথমজন হলো চব্বিশ বছর বয়সী মিডফিল্ডার হিতেশ শর্মা হিতেশ শর্মার সাথে দু চব্বিশ সাল অবধি কন্ট্র্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে হায়দ্রাবাদ এফসি আর দ্বিতীয় ফুটবলার হলেন মোহাম্মদ ইয়াসির চব্বিশ বছর বয়সী উইঙ্গার যিনি এই সিজনে কিন্তু দুরন্ত পারফরম্যান্স এখন অবধি দিয়েছেন দশটা ম্যাচে তিনটে গোলার দুটো অ্যাসিস্ট করেছেন মোহাম্মদ ইয়াসির মোহাম্মদ ইয়াসিরের সাথে দু হাজার পঁচিশ সাল অব্দি কন্ট্র্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে হায়দ্রাবাদ এফসি দুটোই কিন্তু একদমই অফিসিয়াল নিউজ এরপর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে স্ল্যাবকো ড্যাম ব্যাপারে কালকের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে এই স্ল্যাবকো ড্যাম কিন্তু সাইন করে নিয়েছে এটিকে মোহনবাগান ভিডিওটা ছাড়ার কিছুক্ষণ পরেই কিন্তু এটিকে মোহনবাগানের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশান চলে এসেছে এবার সবার মনে একটাই প্রশ্ন এই স্ল্যাবকোকে কবে থেকে আমরা মাঠে দেখতে পাবো দেখো জানুয়ারি ট্রান্সফার উইন্ডো না খুললে কিন্তু রেজিস্টার করা সম্ভব নয় এই স্ল্যাবকো ড্যামজানোভিককে যেহেতু তিনি সার্বিয়ার ক্লাব নভি ফাজারের সাথে কন্ট্রাক্টেড ছিলেন তাই এই স্ল্যাবকোড অ্যামজানোভিককে আমরা মাঠে জানুয়ারি মাসেই দেখতে পাবো অর্থাৎ জানুয়ারি মাসে এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ মুম্বাই সিটি এফসির এগেনস্টে যেটা আছে চোদ্দই জানুয়ারি সেই ম্যাচে কিন্তু আমরা এই স্ল্যাবকোড অ্যামজানোভিককে এটিকে মোহনবাগানের জার্সিতে দেখতে পারি তার আগে মোহনবাগানের দুটো ম্যাচ আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এফসি গোয়ার এগেনস্টে এই ম্যাচ দুটোতে কিন্তু স্ল্যাবগোকে আমরা দেখতে পাবো না তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা